গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছে, আমরাও ভালো আছি। আর সুইটি আর নিতাকে একটা যুদ্ধ জয় করতে পাঠিয়েছি আজকে। আমাদের ঘরের পেছনে একটা কলা গাছ আছে, সেই কলা গাছটার থেকে বললাম একটা পাতা কেটে নিয়ে আসতে, কিন্তু সেখানে যেয়ে দেখলো কলা গাছটা কে যেন কেটে দিয়েছে। সেই জন্য ওরা লঙ্কা তুলে নিয়ে চলে আসলো, তারপরে চলে গেলো দিদাবাড়িতে। দিদাবাড়িতে যেয়েও দেখছে সব ফাটা ফাটা পাতা, অনেক বড়ো কলা গাছ, উপর থেকে পাতা পাততে পারবে না। তো যাই হোক, ছিঁড়া ফাটা একটা পাতা নিয়ে খুব কষ্ট করে যুদ্ধ করতে পাঠিয়েছি, যুদ্ধ তো জয় করতেই হবে, সেই জন্য একটা ছিঁড়া ফাতা পাতা নিয়ে চলে আসলো। দেখেছো, ফাঁতা বলছি মানে ফাঁটাও বলতে পারছি না মুখ দিয়ে। আমার দাঁতের অবস্থা খুব খারাপ, সেই জন্য কথাটা ঠিক করে বলতে পারছি না। তারপরে আবার অন্য জায়গার থেকে যেয়ে একটা ভালো কলার পাতা এনে দিল ছিঁড়াটা ফেলে দিয়ে। তো দেখো, এটা কিন্তু ভালো, ও আমাদের পাশের একটা বাড়ির থেকে নিয়ে এসে দিল কলার পাতা। আর কলার পাতায় কী করবো সেটা তো তোমাদের বলাই হয়নি। কলার পাতায় আমি আজকে মাছ ভাজা করব। অনেক ছোটোবেলায় খেয়েছিলাম মায়ের হাতে, তারপরেও কয়েকবার আমি রান্না করে খেয়েছি। এর আগেও হয়তো একটা ভিডিও আমি দিয়েছিলাম চুনো মাছ ভাজা কলার পাতাতে, আমার অনেক পুরনো ভিডিওতে দেওয়া আছে। আর আজকে আমি কী মাছ ভাজবো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবারে। কলা পাতাগুলো ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চারটে পিস করলাম, চারটে পিসেই হয়ে যাবে, এর থেকে বেশি আর লাগবে না। কিন্তু কলা পাতাটা আনার জন্য আমার মেয়েরা সত্যি অনেক যুদ্ধ করেছে। তো দেখো, এই যে ভোলা মাছ তিন পিস, আর এদিকে শাক কেটে নিচ্ছি, শাক ভাজাটা বসিয়ে দেবো একদিকে, আর একদিকে মাছটা রেডি করব। আগে শাকটা বসিয়ে দিয়ে নিয়ে তারপরে রেডি করব। এখানে দেখো, তেলের মধ্যে আমি কালো জিরে আর রসুন দিয়ে দিয়েছি গোটা গোটা শাক ভাজার জন্য। মাছে কিন্তু আমি রসুন দেবো না, মাছে শুধু পেঁয়াজটা ব্যবহার করব। লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি শাকটাকে ঢেকে দেবো। তাতে প্রচণ্ড যন্ত্রণা করছে, তার জন্য ভাবলাম একটু গরম জল করে একটু নুন দিয়ে কুলিকুচি করে দেখি কেমন হয়। তো নুন দিয়ে জল গরম করে কুলিকুচি করতে যেয়ে আমার মনে হয় জীবনটাও বেরিয়ে গেল, এত দাঁতের যন্ত্রণা বেড়ে গেল কি বলবো তোমাদের, প্রচণ্ড পরিমাণে দাঁতের যন্ত্রণা বেড়ে গেল আরও। তারপরে দেখো, আবার চলে আসলাম রান্না করতে। মাছটা রান্না করার জন্য আমি দু চামচ পোস্ত আর দু চামচ সর্ষে নিয়ে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব, একটু জল দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে একটা পেস্ট করে নিতে হবে, তোমরা চাইলে আদা দিতে পারো, আমি আদা দিই না সর্ষে বাটাতে। দেখো, পেস্টটা আমি মাছের উপর ঢেলে নিলাম, মাছ দুটোকে দেখে আবার ভুল বলছি, তিনটে মাছ আছে, নিলাম থালাতে, পেস্টটা ঢেলে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি কিন্তু দিইনি, শুকনো লঙ্কাটা খুব একটা আমি পছন্দ করি না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই বেশি রান্না করি। দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচি, দিয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে এবার মাছগুলোকে ভালো করে কষলে কষলে মেখে নেবো, মশলাটা যাতে মাছের মধ্যে ঢুকে যায় সেইভাবে আমি মাছগুলোকে মেখে নেবো। নিয়ে ফ্রাই প্যানের মধ্যে অল্প হালকা একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে গায়ে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার কলার পাতাগুলো পেতে দেবো ভাজ করে, একটু বড় বড় হয়ে গেছে সেটা আর কেটে বাদ দিইনি, ভাজ করে নিয়েছি। কলার পাতাতে সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি মাছগুলোকে পেতে দেবো, পাতার উপরে সুন্দর করে সাজিয়ে দেবো, দিয়ে মশলাগুলো উপর দিয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি দিই না শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ সুইটি শরীর ভালো না সেই জন্য। তো দেখো, উপরে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পাতা দিয়ে ভালো করে ঢেকে দেবো মাছগুলো, দিয়ে গ্যাস জ্বালিয়ে এখন আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো, আর গ্যাসটা বাড়ানোই থাকবে, কমাবো না। দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে একদিকে আমার শাক ভাজাটা হয়ে গেছে, আর একদিকে দেখো কলার পাতা ওই পাশটা পুড়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। এখন এই মাছটাকে উল্টাতে হবে, কী করে উল্টাবো সেই কায়দা করে উল্টাতে হবে। দেখো তোমরা কীভাবে আমি উল্টাচ্ছি, পাতাগুলোকে আগে নামিয়ে নিলাম, নিয়ে আমি থালার উপরে হট করে উল্টে দিতে হবে ধরে, নাহলে কিন্তু উল্টানো যাবে না। দেখেছো, এই সাইডটায় পাতাগুলো পুড়ে গেছে, আর একটু পুড়ে গেলেও অসুবিধা হতো না, আর একটু পুড়ে গেলে আরও ভালো হতো, পাতাটা পুড়লে মাছটা আরও বেশি টেস্ট হয়। এবার এই পাতাটা ধরে আমি আস্তে করে প্যানের উপরে নামিয়ে দেবো, দিয়ে আবার গ্যাসের উপরে বসিয়ে দেবো, দিয়ে ভালো করে ওই পাশটাও ভেজে নেব। কষ্ট করছে, খাটিয়ে খাটিয়ে বলে মেরে ফেলে দিচ্ছি, সেই সাক্ষী রাখছে ও। ভুং ভাং বলছি, নিজেই তো বললি, তুই তো বললি আমাকে, তুই তো বললি যে আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলে দিচ্ছ। তা আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ হয়ে যেতাম কি করবো বল, আমি কি করতে পারি, আমার শরীর খারাপ হয়েছে তো। খেটে খা, খেটে খা, জীবনে বেঁচে থাকবি, আর না খাটলে না সুগার সুগার হয়ে যাবে, তারপর কি থাইরয়েড হয়ে যাবে। আমার মতো ভালো থাকতে গেলে, আমার মতো ভালো থাকতে গেলে খাটতে হবে, খেটে খা, ভালো থাকবি।
ফুলগুলো তুলি, ফুলগুলো দেখ কি সুন্দর ফুটেছে দেখেছিস। দাঁতের যন্ত্রণায় মরে যাচ্ছি, তাও আইসক্রিম খাবি? এখন ভাত খাবি না, আইসক্রিম খাবি? ফ্রিজে রেখে দেবো। এ লিলি বহু টাকা নিয়ে না, খারাপ ক্যামেরার সামনে আসতে পারছি না। আসো না টাকা নিয়ে আয় বাবাই, ও বাইরে আসবে। আসো আসো না টাকা নিয়ে আসো, আইসক্রিম খাবো। যাও তোমার জন্য একটা, আমার জন্য একটা, যাও। কত বুদ্ধি, যাও যাও, তুমি তো সব বোঝো। যাও মেলায় যাবি, মেলায় যাবি তো আইসক্রিম খাবি কিছু জন্য। আচ্ছা 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 খাই না। সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম খাওয়ার জন্য। দেখো মাছটা কেমন হয়েছে, দেখতে খুব একটা ভালো হয়নি, কারণ লাল হয়নি, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, সেই জন্য একটু হলুদ হলুদ হয়েছে। শুকনো লঙ্কা দিলে লাল হতো। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আর ভালো লাগার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, সত্যি খুব টেস্ট হয়েছিল খেতে। আজকে দুপুরে লাঞ্চ মেনু শাক ভাজা, খুব গরম পড়েছে, ফ্যানটা চালা, আর মাছ দেখতেই পেলাম তোমাদের সামনে, রান্নাটা করলাম। ক্যামেরার সামনে আসতে একদম ভালো লাগছে না, শরীরটা এত খারাপ, মানে কি বলবো, ভাত গিলতে পারছি না, ভাত মুখে দিতে গেলেও ভয় করছে, হা করতে পারছি না। ভাত গিলে গিলে খেতে করতে হবে। এই পাশে চাপ দিলে এই পাশে দাঁতের সাথে দাঁত লাগছে, খুব কষ্ট হচ্ছে। খাবো না মেলায় গিয়ে, সাপার এমন সুন্দর হয়েছে না। কেমন লাগে মাছ খেতে? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব টেস্টি ছিল, তখন বলতে পারলাম না দাঁতের ব্যথায়, অর্ধেক চিবিয়েছি অর্ধেক গিলেছি। তোমাদের একটা জিনিস দেখাবো বলে আবার ক্যামেরাটা অন করলাম, নাহলে একটু শুয়ে পড়তাম আগে। খেয়ে উঠে শুতে নেই, সবাই জানে, কিন্তু খেয়ে উঠে আগে শুতে ইচ্ছা করে। ওই জন্য আগে তোমাদের একটা জিনিস দেখায়, ওই ও তো খেয়ে এসে যে শুয়ে পড়েছে, আর একজন এই যে বাইরে, ওর খাওয়া কমপ্লিট এখনো হলো। একটা জিনিস দেখায় তোমাদের, দেখো কি সুন্দর হয়েছে, এটাই দেখাতে চাচ্ছিলাম আমি তোমাদের, ঠিক আছে? কি সুন্দর হয়েছে, রোদ্দুরে থেকে কিন্তু ঘরে লাইট জ্বালাইনি, অন্ধকারের মধ্যে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না আমি। খুব সুন্দর হয়েছে, সব আগাগুলো কি সুন্দর বেরিয়েছে, রোদ্দুরে থেকে নষ্ট হয়েছিল, ঘরে তোলার পরে এত সুন্দর হয়েছে। আর আমাদের গোপুর বিছানা এখানে পড়ে আছে, আজকে তোলা হয়নি। আর গোপুর শোনা ওই ঘরে, চলো একটু শুই এবার, আবার বিকালে দেখা হবে মেলায় যেয়ে, নাকি নাকি ধূপ ভাঙা দেখাবো, জানি না কী দেখাবো। শরীর যদি ভালো থাকে তাহলে মেলায় যাবো। এ সুইটি একটু কথা মতো বল, এদিকে তাকা, শরীর ভালো থাকলে পারে মেলায় যাবো, আর না হলে পারে ধূপ ভাঙা দেখ। কি না কেন মেলায় যাবি, মেলায় যাবি? আমার শরীর ভালো না, আশীর্বাদ করি বৎসর। তুই কত বড় একটা নাইট করেছিস বলতো, এই নাইটটা আমারই বড়, আশীর্বাদ ষাট ঝুলের নাইটি। ও তাই, আমি ঠিক হয়ে যাবো তারপরে যাবো, ঠিক আছে, যদি ঠিক হয়ে যায় তাহলে যাবো। সবাই একটু শুই এবার। দুপুরে তো ভালোই খেলাম, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। তোমাদের গুড ইভিনিং বলতে ভুলে গেছি, গুড ইভিনিং। এত পরিমাণে দাঁতে যন্ত্রণা করছে, ঘুম তো সেরকমই হচ্ছে, সেরকমভাবে ঘুমাতে পারছি না, কিছু করার নেই, কী করবো বলো, ওষুধ খেয়েও দাঁতে যন্ত্রণা কমছে না আমার। এই দেখো নিতাকে দিয়ে ওষুধ আনলাম, এই যে আগে এসে আনার সঙ্গে সঙ্গে একটা ওষুধ আগে খেলাম, মনে হলো একটু কম কম লাগছে, এখন আবার বেড়ে গেল যন্ত্রণা। তো এইভাবে পড়ে থাকলে তো আর হবে না, কাজকর্ম তো করতে হবে। তো মাত্রাটা আশ্রয় ছিলাম না, মাত্রাটা আশ্রয় নিলাম, ভাবলাম মানে রুগী রুগীভাবে থাকলে পরে রুগী রুগী ফিলিংসটা আরও বেশি আসছে, সেই জন্য মাত্রাটা আশ্রয় একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে নিতা হয় যে পেঁয়াজ কাটছে, ম্যাগি রান্না করবো, খেতে পাচ্ছি না দাঁতে যন্ত্রণার জন্য, কিছু খেতে পাচ্ছি না, ভাবলাম একটু ম্যাগি করে ম্যাগিটা স্যাঁত স্যাঁত করে গিলে নেবো, এটার জন্য ম্যাগিটা ভালো হচ্ছে। স্যাট স্যাট গিলবো, স্যাটা স্যাট মানে
সেটা স্যার কুমড়োর ঘ্যাট। তো চলো ম্যাগিটা রান্না করি। ম্যাগিটা বানানোর জন্য আমি এবার ফ্রাই প্যানটা ধুয়ে গ্যাসের উপর বসিয়ে রেখেছি, গ্যাস এখনও জ্বালায়নি। আর ফ্রাই প্যানের মধ্যে ওই যে কলার পাতায় মাছ ভেজেছিলাম, নিচে দিয়ে পাতাগুলো পুরো পুরো গ্যাসগুলো মেজে পরিষ্কার করে নিলাম। নিচে পেঁয়াজটা কাটুক, তারপরে ম্যাগিটা বসাই, একবারে দিয়ে বসিয়ে দেবো। কীভাবে করবো ম্যাগিটা তোমাদের দেখাচ্ছি আমি। ম্যাগি বানানোর জন্য ফ্রাই প্যান গরম করতে দিলাম। গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে নেবো পরিমাণ মতো। আর আমি সব রান্না সর্ষের তেল দিয়েই করি বেশিরভাগ, তোমরা দেখোই সব ভিডিওতেই। তো দেখো তেলটা গরম হতে হতে আমি ম্যাগিটা কেটে মধ্যখান থেকে ভেঙে নিচ্ছি, নাহলে ম্যাগিটা অনেক বড় থাকে তো লম্বা লম্বা হয়ে যায়, সেই জন্যই মাঝখান থেকে ভেঙে নিই। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো নাড়িয়ে চাড়িয়ে। পেঁয়াজটা দেখো লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এখন আমি ডিমগুলো ভেঙে দিয়ে দেবো। তিনটে ডিম দেবো, চারটে ম্যাগি তিনটে ডিম। ডিমটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো, একটু ভেজে নিয়ে তার মধ্যে লঙ্কা কুচিয়ে দেবো। লঙ্কাগুলো ভালো করে কেটে দিয়ে তারপর আমি ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল। জলের মধ্যে এবার ম্যাগিগুলো সব ছেড়ে দেবো, দিয়ে ম্যাগিটা ভালো করে ফুটিয়ে নেবো। ম্যাগিটা দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ম্যাগি মশলাটা, ম্যাগি মশলাটা কেটে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে, তোমরা চাইলে ঝোলটা আরও শুকাতে পারো। আমি দেখো কেমন রেখেছি, দেখো ম্যাগিটা কমপ্লিট। ম্যাগিটা খেতে দারুণ হয়েছিল, অবশ্যই তোমরা এভাবে একবার ট্রাই করতে পারো। কষ্ট করে দাঁতে পাথর চাপা দিয়ে ম্যাগি করে নিয়ে আসলাম, জানি না কতটা খেতে পারবো। খেতে গেলেই হয়তো পাথরটা উঠে যাবে, এটাই ব্যাপার। যতটা কষ্ট করেছি তার থেকে বেশি কষ্ট করে খেতে হবে আমাকে। কথা বলতে কষ্ট হচ্ছে, সেই জন্য কথাও আমি সারাদিন ভিডিওতে সেরকম বলতে পারিনি। এতদিন হচ্ছিল মাইকের আওয়াজ, কীর্তনের আওয়াজ, আর এখন হবে টুং টুং ঢাকের আওয়াজ। চৈত্র মাস মানে চৈত্র মাসের শেষ মানে ঢাকের আওয়াজ। ঢাক না বাজলে মনে হবে না চৈত্র মাস পড়ে গেছে, পরে টস চলে গেছে বাবা। তো এদিকে ঢাক বাজছে, দাঁত যন্ত্রণার জন্য কথা বলতে পারছি না। রাতে ধূপ ভাঙা হবে, দেখি একটুখানি তোমাদের শেয়ার করে দেবো। তো আগে ম্যাগিটা দেখি খেতে পারি কি না। ম্যাগিটা দেখতে দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা একবার, দেখতে দারুণ হয়েছে। আর এখানে নিতা আছে, সুইটিও আছে, সুইটি এই যে আয়নার কাছে, আর নিতা কই, এই যে নিতা, আর এই দেখো লিবু, লিবু, আর লেবু আছে, ওই দেখো লেবু দরজার কাছে, লেবুকে বাদা আছে, বাদারও একটা কারণ আছে, সেই জন্যই বেঁধে রেখেছি। ম্যাগি খেয়ে ঘরে একটু বসেছিলাম, তারপরে দেখলাম ধূপ ভাঙছে আমাদের পাঠাকুরের। একটু চলে আসলাম এখানে পুজো দেখতে, বেশিক্ষণ দাঁড়াবো না, শরীরটা ভালো নেই সেই জন্য। দেখো ধূপ ভাঙছে, এখনও ধূপ ভাঙা হয়নি, পুজোটা হচ্ছে। ধূপ ভাঙাটা একটু আলাদা সিস্টেমেই হয়, সব নাচ টাচ করে, ততক্ষণ দাঁড়ানোর মতো অবস্থা আমার নেই। তো এইটুকুই তোমাদেরকেও শেয়ার করলাম, আমিও সেইটুকুই দেখলাম। তো আমার এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর সবসময় হাসি খুশি থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।